আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ নহমানুসল্লা আল্লাহ রসুল হিলকের মাম্মাবাদ প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে সৃষ্টি করেছেন জান্নাত এবং জাহান্নাম যাতে আমরা সোজাপথে চলতে পারি এবং জান্নাতি হতে পারি নতুবা জাহান্নামি হব আল্লাহ রাসূলের প্রসঙ্গ আল্লাহ রাসূলের উপরে দূরতপাঠ করছি যিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যেগুলো বিষয় থেকে বেঁচে না থাকলে আমরা জাহান্নামি হব সাল আলিয়া সাল্লাম সম্মানিত ভাইরা আজকে খুবই সংক্ষিপ্ত পরিসরে এমন কিছু অভ্যাসগত কবিরা গুণা অভ্যাসগত বিষয়গুলো আলোচনা করবো যেগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু সেগুলো জান নামে যাওয়ার জন্য যথেষ্ট কারণ সরাসরি অনেক হাদিসে এসেছে যে এগুলো বৈশিষ্ট্য বা এগুলো আমল করলে মানুষ জান নামে হবে আর জান্নাতে সে ব্যক্তি প্রবেশ করতে পারবে না চলুন আমরা সেগুলো শুনে আসি এবং সতর্ক হওয়ার শুধু চেষ্টাই করি না অবশ্যই আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে প্রত্যেকটা হাদিস ওই সহি হাদিস এই জন্য তা কি করার প্রয়োজন বোধ করছি না রসুল সাল্লা আলিয়াসাল্লাম বলেন লাইয়াদুখুল জান্নাতা জান্নাতে প্রবেশ করবে না কে কত্যাতুন চুগল খোর ব্যক্তি যে কুটনামি করে একের কথা অন্যকে লাগায় এরকম ব্যক্তির আলামত হচ্ছে মোনাফেকের একটা বৈশিষ্ট্য বটে এবং এরকম ব্যক্তির জন্য আল্লাহ তালা ওয়াইল বলেছেন তার মানে তার ধ্বংস অনিবার্য এবং এরকম ব্যক্তির অনেক অনেক ভয়াবহ একটি আজাব রয়েছে সুতরাং এই যে করে করা এটা একটা কবিরা গুণা অন্যের মানুষ ইসলামের যে মূল ভিত্তি এটা নষ্ট হয়ে যায় কিন্তু কাজ আমাদের এমন অভ্যাসে পরিণত হয়েছে এক কাপ চা খেতে বসলে রাস্তাঘাটে উঠতে বসতে সকল জায়গাতেই আজ আমরা মহামারী আকারে নিজের আলোচনা না করে অন্যের আলোচনা করার সাথে সাথে তার বিষয়ে দুর্নাম অথবা তার বিষয়ে এমন কিছু বলি অন্যের কাছে তার কাছে ভালো হওয়ার জন্য কিন্তু তার বিষয়ে আমরা গীবত করে ফেলি অনেক সময় এবং আমরা চকল খুরি করি চকলখুরি করা তার কথা অন্যের কাছে লাগানো সম্মানিত কবিরা গুণা আহ গিবত আর চকল খুরি অবশ্য ভিন্ন জিনিস তাই আল্লাহ রাসুল বলেছেন যে যাবে না জান্নাতা জান্নাতা কত্তা মান্নান এরকম ব্যক্তি যাবে না জান্নাতে অর্থাৎ সে জান্নামি এটা একটা জান্নামে যাওয়ার একটা বৈশিষ্ট্য বা আমল আল্লাহ আরও বলেছেন জান্নাতা এই কে আহ যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না জান্নাতে প্রবেশ করবে না আপনি যেভাবেই হোক একটু পদ পেয়েছেন অথবা ভালো পজিশনে গিয়েছেন গরিবকে আপনি অবহেলা করছেন কিন্তু সে আপনার আত্মীয় শুধু কাগজ কলমে অথবা ঘোষণা দিয়ে আমি তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করলাম এরকম না আসলে তার সাথে যোগাযোগ না রাখা তার সাথে তাকে অবহেলা করা তার খোঁজখবর না নেওয়া ইত্যাদিও হতে পারে এক কথায় আপনি আত্মীয়তার হক আদায় করলেন না এই রকম একটি বৈশিষ্ট্য আমাদের সবার মধ্যে চলে এসেছে কারণ আমরা দেখা যাচ্ছে উপর লেভেলে আমরা যতটা তেল মালিশ করি নিম্ন লেবেলের আত্মীয়র মধ্যে অতটা আমরা ভুরুক্ষেপ করি না কিন্তু কেটিও একটি জাহান নামে আমল জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট একটি আমল সম্মানিত ভাইরা এগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে আল্লাহ রাসুল আরো বলেন লা জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম যে হারাম মাল দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ হারাম খাদ্যে হারাম জীবিকা মাধ্যমে যে শরীর আমাদের ঠিক থাকে অর্থাৎ আমরা জীবন ধারণ করি এটা যদি হারাম পন্থায় হয় সেটা যে কোনো বিষয়ে হবে আত্মস্বাদ হবে সুদ ঘুষ ইত্যাদি মেরে খাওয়া হবে ভিন্ন ভিন্ন তো অবশ্যই শাস্তি আছে কিন্তু কীরকম রকম ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কারণ সকল এবাদত কবুলের জন্য তিনটি শর্ত প্রথম হচ্ছে আল্লাহ তালার আল্লাহ তালা এবং তার রাসুলের পদ্ধতি অনুযায়ী এবাদত করতে হবে দ্বিতীয় হচ্ছে একমাত্র আল্লাহ তালার ওই জন্য এবাদত করতে হবে আর তৃতীয় হচ্ছে হালাল উপার্জন হালাল খাদ্য খেয়ে ইবাদত করতে হবে অন্যায় করে অন্যায়ভাবে ভাবে জীবন যাপন করা যাবে না কিন্তু আমরা কয়জন মানি কোনো না কোনো ভাবে দেখেন আমাদের ভিতরে আজ হারাম ঢুকে যাচ্ছে নিশ্চয় জান্নাতে যেতে হলে এগুলো থেকে বেঁচে থাকতে হবে বিস্তারিত বলার সময় নাই শুধু হাদিসগুলো গুলো শোনেন আল্লাহ রসুল বলেছেন আমাদের যুবক ভাই শিক্ষিত ভাইরা শিক্ষক সহ সকল ভদ্র সমাজে বন্ধু বরদেরকেও বলছি আজকে থেকে এই হাদিসটা শোনার পরে অবশ্যই আপনারা এ থেকে বিরত থাকবেন আল্লাহ রাসুল বলেছেন মা আসফালা ইজারি ফিন্নার মা আসফালা মিনাল মিনাল ইজারি ফাফিন্নার অনেক শব্দে বিভিন্ন হাদিসে এসেছে যে যা মিনাল কাবাইনি টাকনুর নিচে থাকে পায়ের গোড়ালির নিচে থাকে যে অংশ কাপড় হাদিসে দ্বারা বোঝা যায় যে নার মিনাল ইজারি লুঙ্গি তপন যাই এক কথায় টাকনুর নিচে থাকবে ফাফিন না সেই অংশটা যার নামে আপনার টাকনুর নিচের অংশটা যার নামে অর্থাৎ এটি একটি কবিরা গুণা আল্লাহ তালা কি আমাদের দিনে তার দিকে তাকাবেন না লায়ন ইলা ইলামান যার রসাউ বাহু ইয়মাল কিয়ামা আর আল্লাহ তালা তার দিকে তাকাবেই না যে অহংকার বশত এরকম করে আসলে হাদিসটা আছে অহংকার বশ এ নিয়ে ইক্তিলাপ আছে যে এমনিতে টাকনোর নিচে গেলে হবে কি না এই যে আপনি শুনলেন আপনার সমাজ বিরোধী একটা কাজ মনে হচ্ছে আপনি শত চেষ্টা করেও পারছেন না জানার পরেও নামাজের মধ্যে আপনি নামাজ পড়ছেন কিন্তু টাকনুর উপরে কাপড় রেখে কিন্তু আপনি তাও কেটে নিতে পারছেন না অন্য সময় সবসময় আপনি একটা কবিরা গুণা করছেন সম্মানিত ভাইরা ও আমার বন্ধু এই জিনিসটা এতই ভয়াবহ একটা আকার ধারণ করেছে যে আমরা শত চেষ্টা করেও যেন আমরা পারছি না আসলে আমাদের মানুষের মন হচ্ছে ইনহারেন ইনস্টিন অর্থাৎ সহজাত প্রবৃত্তি যে একটা এমন কিছু বিষয় যেমন কোন বিষয়ে কেউ মানা করলো সে বিষয়ে বেশি করা যেমন এবাদত বন্দেগি ইত্যাদি যে বিষয়ে মানা করা হবে সেই বিষয়ে উৎসুক হওয়া এটা হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি বিভিন্ন ধর্মে আমাদের ধর্মে যেমন নামাজ পড়া হান করা তান করা ইত্যাদি অন্যান্য ধর্মেও দেখা যায় যে ধর্মে যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ মানে না যেমন আমরা গান বাজনা অনেক ভালোবাসি কিন্তু পক্ষান্তরে হিন্দু ধর্মে গান গিয়ে ঢোলক বাজিয়ে তিন ওয়াক্ত মনে করে নামাজ পড়া পড়া ওদের তো আর নামাজ না এক কথায় পূজা দেওয়া হচ্ছে ওয়াজিব কিন্তু তারা করে না সেটা যখনই আদেশ করা হবে সেটা করে না মানুষের এটা একটা মানুষের সহজাত অর্থাৎ জন্মগত প্রবৃত্তি এটা আপনাকে আপনি জানেন যে এটা যার নামে যাবে কিন্তু দেখেন সব সময় আপনি সেটা করছেন আপনি শিক্ষিত বলছেন আজ থেকে জানার পরে যদি কোনো ভাই যদি কোনো ভাই প্যান্ট না কেটে নেন তাহলে মনে করবেন আপনি আপনার মনের সাথে পারলেন না আপনি অহংকার করে আপনি অহংকার করে আবার আবারও নিচে পড়ছেন পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষের অভ্যাসের পরিবর্তন হচ্ছে ছেলেরা সব সময় নিচে নামাতে চাচ্ছে আর মেয়েরা সব সময় উপরে উঠাতে চাচ্ছে। কাপড় চুপড় ইত্যাদি সম্মানিত ভাইয়েরা অহংকারের কথা আসলো আল্লাহ রাসুল বলেছেন লাইয়াদুকুল জান্নাতা মান কানাফি কলবি মিসকল আধার রতিম মিন কিবিরিন যে ব্যক্তির অন্তরে মান কানাফি কলবিহি যার অন্তরে রয়েছে কি মিসকল আধার রতিম মিন কিবিরিন সর্ষা দানা পরিমাণ অহংকার লাইয়াদুকুল জান্নাতা সে জান্নাতে প্রবেশ করবে না অহংকার অনেক বড় একটা ভয়াবহ জিনিস অহংকার এমন একটি অভ্যাসগত মানুষের সহজাত একটা প্রবৃত্তি যেটা জান নামে নিয়ে যাবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে না অহংকারটা কি জিনিস অহংকারটা হচ্ছে আল কিব্রু বাতরুল হাকটি অগম তন্যাস সত্য জানার পরে সেটা না মানা সত্য জানার পরে সেটা না মানা সত্য জানার পরে তা অস্বীকার করা বাতরুল হাক সত্যকে অস্বীকার করা এই যে টাকন নিচে কাপড় পরার বিষয়ে জানলেন চার চা খেতে আপনি অন্যের করার সম্পর্কে জানলেন আবার অন্যান্য সকল বিষয়ে সকল ক্ষেত্রে সেখানে চকলখুরি না করা একটু ভাব অহংকার না নেওয়াটাই মনে হয় আমাদের সমাজের দৃষ্টিকোণ থেকে কবিরা কিন্তু আমরা সেগুলো ভুরুক্ষেপ করি না আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টাও করি না একবারও ভাবিও না বাতরুল হাক অস্বীকার করা সত্য জানার পরে কোরআন হাদিস জানলেন তারপরে আপনি অস্বীকার করলেন এই যে ভাইরা আপনারা টাকনুর নিচে কাপড় পরেন এই কথাটাকে অস্বীকার করছেন এটা অহংকারে এই অহংকার আপনার মনের সাথে আপনি পারলেন না আপনি জান্নাতে যেতে পারবেন না কখনোই না সম্মানিত ভাইরা ও বাতরুল হাক অঘম তুন্ এবং মানুষকে হেও করা সময় চলে যাচ্ছে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে জনসংখ্যার সমস্যা এখানে চাকরি বাকরি পাওয়াটা আমাদের ভাগ্যের এখন লিখন হয়ে দাঁড়িয়েছে সব কিছুই তো ভাগ্যের লিখন চেষ্টা হাজার চেষ্টা করেও অনেক সময় হয় না কিন্তু আপনি কিছু ভালো পজিশানে গিয়েছেন আপনি অন্যকে অবহেলা করছেন আপনার মনে ভিতরে অন্যের প্রতি এক ধরনের অবহেলা চলে এসেছে যে মানুষকে অবহেলা করা এটা অহংকার আপনি কি মানুষকে অবহেলা করেন যে কোনো ভাবে যে কোনো ক্ষেত্রে তাহলে মনে করলেন আপনি অহংকার করলেন অহংকার অন্য কিছু নয় আপনার জামা ভালো হোক আপনার আপনি পরিপাটির থাকেন আপনার জুতা ভালো হোক এগুলো আল্লাহ তালা সুন্দর আল্লাহ তালা সুন্দরকে ভালোবেসেছেন হাদিসেই বলা আছে কিন্তু অহংকারটা মনে রাখবেন অহংকারটা হচ্ছে সত্য জানার পরে অস্বীকার করা সত্য সত্য সত্যকে অস্বীকার করা এবং মানুষকে অবহেলা করা সম্মানিত ভাইরা আল্লাহ তালা আমাদেরকে এ সকল জান নামি বদ অভ্যাস গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত